আমরা আছি একটি উইনম্যাক্স কোম্পানি ফোন আছে, দেখছেন ফোনটি নেটওয়ার্কের সমস্যা, এখানে দেখা আছে ইমার্জেন্সি কল। তো আমরা ব্যাটারিটা খুলে আবার লাগিয়ে দেখি, দেখেন ফোনটি অন হয়েছে, সার্ভিসিং লেখা আছে। কিছুক্ষণ পর দেখেন বাংলা লিঙ্ক আছে, আবার আমি যদি 1 2 3 কল দিয়ে তাহলে দেখা যাবে নেটওয়ার্কই হারিয়ে গেছে। দেখেন কল হচ্ছে কিন্তু এখানে কোনো সেকেন্ড উঠছে না, কল যাচ্ছে না। মাঝে মাঝে এরকম পাগলামি করছে, কখনো কল যায় কখনো যায় না, এরকমই হয়। এটা চেক করবো, স্টার হ্যাশ 06 হ্যাশ, দেখেন এমআইটাও ঠিক আছে। মূলত এই ফোনটির সমস্যা, কখনো কল যায় কখনো যায় না। কাস্টমার আমারে কমপ্লেন করে যে কখনো মানুষে ফোন দিলে বন্ধ বলে, কখনো রিং হয়, দেখেন কেটে গেছে নিজে নিজে। আমরা আবার ও কল দিয়ে দেখি, দেখেন রিং হচ্ছে কিন্তু এখানে কখন কোনো সেকেন্ড উঠছে না, কলে দিছি তবুও এখানে কোনো সেকেন্ড উঠছে না। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাব। এটা তো কোনো স্ক্রুই দেখতে পাচ্ছি না, তো যেহেতু আমরা ফোনটি খুলে নিই, এই ফোনটার মূলত সমস্যা আমার মনে হয় নেটওয়ার্ক অ্যান্টেনা থেকে, এই পয়েন্ট থেকেই সমস্যা, এখান থেকে এখানে লুজ করছে, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমরা তার আগে মাদারবোর্ডটি ভালো করে পরিষ্কার করে নিই। এটা না খুলেও আমরা কিন্তু ঠিক করতে পারি এটা, কিন্তু এটা খুলে নিলে কাজের পক্ষে সুবিধা হয় আর কি। তো আমরা এটা খুলে ফেল দিলাম, দেখেন এই পয়েন্টটা থেকে লুজ করলে এরকম সমস্যা বেশি আসে। তো আমরা এটা এখন পরিষ্কার করে নেব, ধুলাবালি দিয়ে ভিতরে সমস্যা। এরকম সমস্যা এখানে ময়লা পড়ার কারণেও হতে পারে, এখানে ময়লা পড়ার কারণেও হতে পারে।
তো আমরা একবার মিটার দিয়ে চেক করি, দেখবো লাইনটি সঠিক আছে কিনা। প্রথমে মিটারটা আমরা বালনা মোটে দিয়ে দেখবো। তো এখান পর্যন্ত দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্ট পর্যন্ত আমাদের লাইনটা ঠিক আছে। আমার মনে হয় ভিতরের দিকে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা এখন মাদারবোর্ডটি ফিট করব। তার আগে একটা কাজ, এই পিনটা আমরা একটু হালকা করে উঁচু করে দেবো, যাতে এটা ভালোভাবে চাপ সৃষ্টি করতে পারে, লুজ না করে। তো ঠিক আছে, আমরা এখন আস্তে করে মাদারবোর্ডটা ফিট করে দেবো, লাগিয়ে দেবো। এখন সিমটা লাগিয়ে দিই। ব্যাটারিটা একবার লাগিয়ে দেখি। দেখেন নেটওয়ার্ক ফুল আছে। আমরা এখন 1 2 3-এ কল দিয়ে দেখি। এখানে আমাদের এন্টিনা এখানে আস্তে ছাড়িয়ে দেওয়া, আমরা এখানে একটু চাপ দিয়ে ধরবো। একটু চাপ দিয়ে ধরলাম, আবার 1 2 3-এ কল দেবো। দেখেন, তাহলে আমরা বুঝলাম আমাদের মূল সমস্যা এন্টিনিয়া ব্লেডটা থেকে, এখান থেকে লুজ করছে বলে কল যাচ্ছে না, আসছে না। এই সমস্যা আমরা এভাবেই সহজে ঠিক করতে পারি। অনেক ভাইরা আছে ওই জায়গায় তাল তার তার একটা জুড়ে মানে জায়গাটা বিশ্রী করে রাখে, তো আমরা এটা করব না। আমরা এই পয়েন্টগুলো ভালো করে পরিষ্কার করে আবার ফিট করে দিয়ে দেখবো। শেষ বেশ যদি না হয় তখন আমরা নেটওয়ার্ক কাজ দিতে কাজ করব। আগে আমাদের এই পয়েন্টগুলো ঠিক আছে কি না সেগুলো চেক করে নিতে হবে। যাই হোক, তো আমরা এখন কেটে দেবো। আমাদের এটুকুই কাজ ছিল, তো এ কারণেই ফোনটি সমস্যা করছিল, নেটওয়ার্ক এন্টিনা থেকে লুজ করছিল, যে কারণে নেটওয়ার্ক দেখাচ্ছিল কিন্তু কল যাচ্ছিল না, আসছিল না। মূলত সমস্যা ছিল এটাই। তো আমরা এখন ফোনটি সুন্দর করে এঁটে দেবো। তো আমরা আবার আরেকবার 1 2 3-এ কল দিয়ে দেখি। দেখেন সাথে সাথে কল ঢুকেছে। ধন্যবাদ।
বড় দেরি হয়ে যায় কল যাতে, তো এভাবে আমরা ফোনটি ঠিক করতে পারি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। সুপার এসএমএস এর জন্য 4 চাপুন,